Do meu neném, a Miguel assiste e a minha mãe vai para Dixi, a minha mãe vai para a minha sobrinha Dixi, a minha mãe vai para a minha আসসালামু আলাইকুম। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 24 জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 27 মার্চ সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আসির প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার সকল প্রকার উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। এর আগে 27 মার্চ সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত 14 জন বাংলাদেশি সহ সর্বমোট 24 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। আহত বাংলাদেশি 17 জনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে উমরা যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। বাসটিতে 47 জন যাত্রী ছিলেন, এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন 35 জন। নিহতরা উমরা পালন করতে মক্কায় যাচ্ছিলেন। আভা জেলায় বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যাত্রী নিয়ে রুবা আল জিহাজ পরিবহন কোম্পানির একটি বাস সন্ধ্যায় মক্কার উদ্দেশ্যে রওনা হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ব্রেক সিস্টেমের ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং সেখানে আগুন ধরে যায়। যাত্রীরা বাস থেকে নামতে পারেনি, ফলে প্রায় 24 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়, যা জেদ্দা থেকে প্রায় 650 কিলোমিটার দূরে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ কনসুলেটর প্রতিনিধিকে জানিয়েছে মৃতদেহ পুড়ে যাবার কারণে ও বিকৃতি হওয়ার কারণে তাদের জাতীয়তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।